আচ্ছা, সকলে স্মার্টফোন দিয়ে ভিডিও করলে এত সুন্দর হয়, কিন্তু আমারটা হয় না কেন? কারণ তোমার কাছে ভালো গিয়ার্স নেই। আপনাদের কি মনে হয়, আসলেই কি বেটার কোয়ালিটির ভিডিও পেতে অনেক দামি গিয়ার্স প্রয়োজন? নেই। আসসালামু আলাইকুম গাইস, আমি মাঝার এবং আপনারা দেখছেন মাঝার পিকচার্স। গাইস, আজকের ভিডিওটি সুপার ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এই ভিডিওতে আমরা শিখব কিভাবে যে কোনো স্মার্টফোন দিয়ে স্মুথ এবং স্টেবল ভিডিও শুট করা যায় উইদাউট এনি গিম্বেলস, চাই আপনার ফোনে ওআইএস বা ইআইএস থাকুক অথবা না থাকুক। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, ফটোফট লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। অল রাইট গাইস, আজকে শ্যুটের জন্য আমি ব্যবহার করব স্যামসাং গ্যালাক্সি A03s স্মার্টফোনটি, এবং বেটার গ্রিপের জন্য আমি ব্যবহার করব একটি সেলফি স্টিক। এইভাবে হাতে ধরে ভিডিও করতে গেলে আমাদের বডির একটা শেকিনেস ক্যামেরার ফুটেজের মধ্যে চলে যায়, এজন্য আমরা একটি সেলফি স্টিক ব্যবহার করব। আর যদি আপনাদের কাছে একটি সেলফি স্টিক না থেকে থাকে, তাহলে হাত দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। তো ফার্স্টে আমি এটার স্টক ক্যামেরা দিয়ে একটা শট নিয়ে দেখব, স্টক ক্যামেরার ফুটেজ কোয়ালিটি কেমন হয়। ওয়েল, আমার ফোনের স্টক ক্যামেরাটা ওপেন করে নিয়েছি। এখন ফ্রেমটা সোজা করার জন্য জাস্ট সেটিংস থেকে গ্রিড লাইন্সটা অন করে নিব। যেহেতু কোনো স্টেবিলাইজেশন অপশন নেই, তো অন করতে পারছি না। এখন স্ক্রিনে ট্যাপ করে ধরে ফোকাস এবং এক্সপোজার লক করে একটি শট নিব। অলরাইট, স্টক ক্যামেরার ফুটেজ কোয়ালিটি আপনারা দেখেই নিলেন। এখন আমি একই ফোনে বেটার কোয়ালিটির ভিডিও পাওয়ার জন্য জিক্যাম ব্যবহার করব। ওয়েট, যাদের ফোনে গুগল ক্যামেরা বা জিক্যাম সাপোর্ট করে না, তাদের জন্য এক্সট্রা একটা টিপস ভিডিও শেষে দিয়ে দিব। ওয়েল, এখন আমি গুগল ক্যামেরাটা ওপেন করে নিয়েছি। এগেইন এটার সেটিংসে চলে যাব, এবং নিচে ভিডিও সেটিংসে দেখতেই পাচ্ছেন স্টেবিলাইজেশন অপশন দেওয়া রয়েছে, উইচ ইজ রিয়েলি গুড। এটা কিন্তু আমার স্টক ক্যামেরাতে দেওয়া নেই। তো এই দুইটাই আমি অন করে নিব, এবং 3x3 গ্রিড লাইন্সটা অন করে নিব। এখন দেখতেই পাচ্ছেন রাইট সাইডে স্টেবিলাইজেশন অপশনটি চলে এসেছে, এটার উপরে ক্লিক করব, অ্যান্ড হেভি মুভমেন্টের জন্য আমি এটা সিলেক্ট করব অ্যাক্টিভ। এরপরে স্ক্রিনের উপর ট্যাপ করে এক্সপোজার এবং অটো ফোকাস লক করে একটি শট নিব। ফাইনালি যদি আমরা দুইটা ক্যামেরার ফুটেজই সাইড বাই সাইড কম্পেয়ার করি, তাহলে দেখতেই পাচ্ছেন গুগল ক্যামেরার ফুটেজ কিন্তু স্টক ক্যামেরার থেকে মাচ মোর স্টেবল। যদিও এটা স্টেবল করার জন্য ভিডিওটা একটু ক্রপ করে নেয়, এর জন্য আমাদের হালকা একটু ডিটেলস স্যাক্রিফাইস করতে হবে। তো ফাইনালি যাদের ফোনে গুগল ক্যামেরা সাপোর্ট করে না, তারা চলে যাবেন প্লে স্টোরে, এবং এখানে সার্চ করবেন গুগল ফটোস। এই অ্যাপটি হয়তো আপনাদের অনেকের ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে, যাদের করা নেই তারা ইনস্টল করে ওপেন করবেন। এরপরে অ্যাপের মধ্যে এসে আপনার ভিডিওটি সিলেক্ট করবেন, এবং এই এডিট অপশানে ক্লিক করবেন, এবং কর্নারে যে ফ্রেম স্টেবিলাইজেশনের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপরে অল্প কিছুক্ষণ ওয়েট করলে আপনার ভিডিওটি অনেক সুন্দর স্টেবল হয়ে যাবে। এরপরে সিম্পলি সেভ এ কপিতে ক্লিক করে আপনার ভিডিওটি সেভ করে নিবেন। তো গাইস, এই ছিল ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে, তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং নেক্সটে কি ভিডিও চান। চাইলে ভিডিওটি আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।